सकल सहयोगी संगठन पक्ष एक जन कर बक्तव्य सूझ कर दीब एखन बक्तव्य नहीं पक्ष साधारण सम्पादक संक्षिप्त बक्तव्य रखार উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার প্রিয় ভাইরা আমার বক্তব্য বাড়াবো না আমার প্রিয়তা বক্তব্য রাখবেন
বাচ্চাদেরা যুব সম্প্রদায়েরা আজকে আঁকা বাঁকা পথে চলতে পারবে না। যুব শক্তির আজকে মাতামা শক্ত হওয়া যাবে না। এই যুব শক্তির আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে শিবপুর উপজেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করে আগামী যে কোনো নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয় লাভ করাতে হবে। এটাই সাধারণ পাকিস্তান আমলে যুবলীগের সংগঠন আওয়ামী লীগের সংগঠন সংগঠন ছিল না। ছাত্রলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করেছে বাংলার তরুণ ছাত্র সমাজ। শ্রমিকের নেতৃত্বে সমন্বয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছে। বঙ্গবন্ধুর প্রকৃতি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পিছনে হচ্ছে ক্ষুদ্র আন্দোলনের অবদান, ছাত্রলীগের অবদান যাবছিল। সেই কারণে বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের সুরাম শহীদ শেখ ফজলুল হক মল্লিকের স্বাধীনতা সংগ্রামের পর বাংলার যুব সমাজকে সুসংগঠিত করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের জন্ম দিয়েছিলেন শেখ ফজলুল হক মল্লিকের নেতৃত্বে। শেখ ফজলুল হক মল্লিক আজকে বেঁচে থাকলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই সংকট সৃষ্টি হয়েছিল আপনারা জানেন। সবার আগে বঙ্গবন্ধুর আদরের জুড়াল শহীদ শেখ ফজলুল হক মল্লিককে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে পরে হত্যা করেছেন। ওনারা জানতেন শেখ ফজলুল হক মল্লিক জীবিত থাকলে তাৎক্ষণিক হত্যার পরে এই সারা বাংলাদেশে আন্দোলন গড়ে উঠত। তাই শেখ ফজলুল হক মল্লিককে হত্যা করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তাই আমি একটি কথা বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজলুল হক মল্লিকের নেতৃত্বে যুবকের সংগঠন করে বাংলার যুব সমাজকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে দায়িত্ব পালনে যুব সমাজকে সংগঠিত করেছিল। আজকে তাই বঙ্গবন্ধু শেখ ফজলুল হক মল্লিকের জন্মবার্ষিকীতে আমি যুবকের প্রত্যেকটি নেতা কর্মীর কাছে প্রাপ্ত আহ্বান, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগ কৃষক শ্রমিকদের এবং যুবলীগের অখণ্ড প্রহরী কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে ছাত্রলীগ যুবলীগ কৃষক শ্রমিকদের মহিলা যুব মহিলা লীগের জন্ম হয়েছে। আগামী প্রতিটি নেতা কর্মীর কাছে আমার অনুরোধ আহ্বান, আপনারা দলের সাথে কোন সময় না করে বিশ্বাস না করে বঙ্গবন্ধুর আদর্শ যাতে বাস্তবিত হয় সে লক্ষ্যে আপনারা কাজ করবেন। ব্যক্তিকে বড় বড় দলের চেয়ে বড় সেই কারণে বঙ্গবন্ধুর এই স্বপ্ন অনুসরণ কামনা করার যে কারিগর যা খুব হকি আপনারা যা কোথায় মানে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন এই বাসার সৃষ্টি করার পরে শেখ ফজলুল হক মল্লিক আব্দুর রাজ্জাক তুফান তুফা সম্পাদক করা হয়েছিল। একটি কথাই বলতে চাই, আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী আদর্শের সংগঠন প্রতিদিন সহমুখী সংগঠন আমি সকলের কাছে আহ্বান জানাব। ব্যক্তির যে দল বড় দলের যে দেশ আপনারা সত্যিকার অর্থে যুবলীগ করেন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করে বঙ্গবন্ধুর নৌকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চাকরি দেয় তার পক্ষে কাজ করতে হবে। তাহলে আপনারা আদর্শের সংগঠন নেতা কর্মী হিসেবে পরিচিতি লাভ করবেন। আমি সবসময় বলি, আমি আগে বলেছি যারা আমরা এই মঞ্চ দিচ্ছি আর আমাদের দলের সাথে কোনো প্রেম না করে বিশ্বাসঘাতকতা না করে দলের আদর্শকে তাদের বাস্তবিত করা হয় আজকে রাখবেন। যদি বঙ্গবন্ধু জীবিত থাকত তাহলে আজকে বঙ্গবন্ধুর আদর্শ এই দেশ দারিদ্র মুক্ত বাংলাদেশ সুলভ মুক্ত বাংলাদেশ সুনাম বাংলাদেশ সব প্রশ্ন সেই সব বাস্তবায়িত হতো। সে এক বন্ধু হক মুক্ত থাকলে আজকে দেশের ব্যবস্থা এই উন্নত দেশের এই সব প্রশ্ন বঙ্গবন্ধু আরো আগে বাস্তবায়িত হতো। আজকে জাতির জনকের বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনা বেঁচে যাওয়ার কারণে আজকে বাংলাদেশ যেই সব প্রশ্ন দারিদ্র মুক্ত
উন্নত সম্পর্ক বাগানের দ্বারা আজকে তারা সুস্থ করা নিজের আরামকে হারাম করে এবং বন্ধু সম্প্রদায় করার যে স্বপ্ন ছিল সে সম্প্রদায় তৈরি করছেন বেঁচে থাকলে আজকে সে এক ফল অনেক উচ্চ আসন থাকতেন That's what we're talking about.